দারুন দারুন দারুন, সুন্দর ভাবে উড়ে গেল পলিথিনের সেই কোয়ারি ঘুড়িটি। আরে টান, এটা হেভি টান গো, যে কোনো সময় কেটে যেতে পারে। এটা নাম কি? আর তোমার নাম কি? তুমি একা একা বসছো যে আর কে? তোমার সঙ্গী সাথী কোথায়? আরে তোমার তো ভাবে ঘুড়ি উড়াচ্ছো, আর একজন তো উড়াই দেয়, দুইজন লাগে ঘুড়ি উড়াইতে, আর তুমি একা একাই উড়াই দিলা, খুব ভালো লাগলো। তো এই ঘুড়িটা কি দিয়ে বানাইছো? কি সুতা দিয়ে ব্যবহার করছো তুমি? এটা কেটে যাবে না তো? হ্যাঁ, একবার ফুটে হয়ে গেছিল। এই যে অনেকগুলো জোর দেখছি, কাটে কাটে গেছে নাকি? হ্যাঁ কাটে গেছিল। অনেক দূরে চলে যাবে তো? তুমি ভালো শক্ত করে ধরে রাখো, এত টান হয়েছে। কতক্ষণ উড়াবা তুমি এটা? সন্ধ্যা বন্ধ উড়াবা? একজনের নাম বলো তো। আচ্ছা গোপাল, তুমি লেখাপড়া করো, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো? তুমি একা একা থ্রিতে পড়ে ঘুড়ি বানানো শিখে গেছো, আর এত টানের তুমি ঘুড়ি উড়াচ্ছো, ওরে টান, হেভি টান তো, শক্ত করে ধরে রাখো, ছিঁড়ে যাইতে পারে কিন্তু যে কোনো সময়। ছিঁড়ে গেলে কোথায় যাই পড়বে এটা? ওই পশ্চিম জায়গা। হ্যাঁ, এত অনেক দূরে পড়বে।
বললাম এটা কিসের কাগজ? তুমি এত সুন্দর কাগজ পাইছো, দেখতে তো ভালো লাগছে। কোথায় থেকে সংগ্রহ করলে কাগজ? মানে তো বিয়াতে ইয়া দেয় না। ঘুড়ি বানাইছো, বুঝতেই পারছি কোন কারুকার্যে ভরপুর নাই, কিন্তু সুন্দর ঘুড়ি উঠছে তোমার। আমরা দেখি যে একটা ঘুরিতে এই পাশ দিয়ে বাতা, ওই পাশ দিয়ে বাতা, কত কিছু থাকে। এটা তো কুয়ারিয়ার নাম, অনেক কিছু থাকে। এই যে উপরে ইয়া থাকে, টান থাকে, অনেক কিছু। কিন্তু তুমি যে একটা খুব সিম্পল ভাবে মানে ঘুরির মতন খুব কম সময়ে একটা কুয়ারি বানাইছো এবং খুব ভালো উঠছে, এবং যে টান ঘুরি রাখতে পারছি না। দেখ গোপাল, তুমি কিন্তু সত্যি খুব ভালো একটা কারিগর এই ঘুরি বানানোর। হ্যাঁ, দারুন 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 সুন্দর ভাবে উড়ে গেল পলিথিনের সেই কোয়ারি ঘুড়িটি। আমরা দেখতে পাচ্ছি পলিথিনের কোয়ারি ঘুড়ি সুন্দরভাবে উড়ে যাচ্ছে। তাহলে বন্ধু, তুমি যে ঘুড়ি সুন্দর উড়াইতে পারো এটা তো দেখলাম, আর তোমার যে ঘুড়ি যে উড়াচ্ছ এটাও আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি জানো যে ইউটিউব নাম শুনছো কখনো? ওখানে যে ভিডিও তৈরি হয়, যে ভিডিওটা তোমার এখানে সাড়ে দেবে, অনেক মানুষ তোমার এই ভিডিওটা দেখবে। আর তুমি যে এত কম বয়সে মাত্র ক্লাস থ্রিতে পারো, তুমি এত সুন্দর একটা ঘুড়ি নিজে নিজে বানাইছো এবং তুমি নিজেই ঘুড়ি উড়াচ্ছ, আবার মানে একা একাই উড়াই দিচ্ছ, আবার একা একাই নামাচ্ছ, হাতের উপরে নামাচ্ছ, বিশাল ব্যাপার কিন্তু। তাহলে ঠিক আছে, তুমি ভালো থাকো, আবার তোমার সাথে কোনো একজন দেখা হবে। আর তোমার এই ভিডিও কিন্তু অনেক মানুষ দেখবে, ওরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, খুব ভালো লাগবে। আর তোমার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, এই পাশ দিয়ে গেলেই তো তোমার সাথে দেখা হবে। তোমার বাড়ি এখানে না? এখানে না, আমার বাড়ি ভিতরে। ও আচ্ছা, তুমি এই মাঠেই তুমি ঘুড়ি ওড়াও, আর কোথাও ওড়াও না। এই মাঠটাও খুবই সুন্দর ঘুড়ি ওড়ানোর মতন। আর তোমার বন্ধুরা নাই এখানে ঘুড়ি ওড়ায়? হ্যাঁ, মেলা ধরে ঘুড়ি ওড়ায় বড়। আজকে কেউ আসেনি, আবহাওয়া খারাপ তো। আজকে না, কেউ প্রতিদিন আসে না কেউ। আগে আমরা কাটাকাটি খেলতাম। কাটাকাটিও পারো তুমি? হ্যাঁ। তুমি যে কারিগর ঘুড়ি বানানো, মানে এভাবে ধরে শুধু ছেলে কাটে দেবে তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো, আবার দেখা হবে। বানাতেও আমার ভালো লাগে, আবার উড়াতেও ভালো লাগে। মাঠ ছোট থাকলে আমি উড়াতে ভালো লাগে।